আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মদিনা রহমত চলে আসলে আমাদের ভিডিও নিয়ে। ঈদ মোবারক। ঈদের দিন আসলে আপনি কি কি কাজগুলো আপনি করবেন এবং কোন কোন খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন, এগুলো ইতিপূর্বে আপনারা জেনেছেন, বুঝেছেন এবং আমরা যারা ফলোয়ার তারা আপনি কিন্তু অ্যাপ্লাই করছেন আশা করছি। তো আসলে আপনার জন্য সতর্ক থাকতে হবে যে ঈদের পরের দিন আসলে কোন কোন কাজগুলো আপনি করবেন এবং কোন কোন খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন এবং কিভাবে আপনি চললে আপনার হজম প্রক্রিয়াটা, ডায়াজেস্টটা আপনার কোনোভাবে বৃদ্ধি হবে না, বাড়বে না, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। যেহেতু আমরা মাংস অনেক সময় খেয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরে ঘুম থেকে উঠে খালি পেটে কুলি না করে কিন্তু আমরা ঈদের পরের দিন এবং ঈদের দিন আমরা কিন্তু পানি খাবো। হ্যাঁ, ঈদের দিন তো আসলে খাওয়া নিষেধ, সেক্ষেত্রে আমরা ঈদের পরের দিন সকালে খালি পেটে, বাসি পেটে আমরা কিন্তু এক গ্লাস অন্তত আমরা পানি খাবো। দুই নম্বর যে কাজটা করবো, আমরা ফজর সালাত পড়ার পরে আমরা কিন্তু অন্তত 40 মিনিট আমরা ভালো মতো হাঁটবো। যাদের ঈদের আপনার ফজর সালাত আমরা পড়েছি তারা, আমরা সেক্ষেত্রে আমরা 40 মিনিট ভালো মতো হেঁটে আমরা আমাদের যে আমরা খেয়েছি ঈদের দিন সেটা কিন্তু আমরা বার্ন করবো। হ্যাঁ, এরপরে আমরা সেখান থেকে এসে জিরা পানি, আপনার 1 চামচ জিরা আধা লিটার পানির সাথে আপনি ফুটাবেন। ফুটানোর পরে আপনি কুসুম কুসুম গরম অবস্থায় এটা কিন্তু আপনি ছেঁকে কিন্তু আপনি খেয়ে নেবেন। এটা দারুণ আপনার হজমের ক্ষেত্রে দারুণ কিন্তু কাজ করবে, আপনার ম্যাজিকের মতো কাজ করবে। এরপরে আপনার প্রত্যেকবার খাওয়ার পরে আপনি অবশ্যই 1 টুকরো আদা আপনি কিন্তু চিবিয়ে চিবিয়ে আপনি রস করে কিন্তু খেয়ে নেবেন, এবং অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার যাদের আপনার আপনার সংগ্রহে আছে সেটা আপনি খেয়ে নেবেন। আর যাদের সংগ্রহ নেই সেক্ষেত্রে বিকল্প হিসেবে আপনি আদাটাও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনার হজমের ক্ষেত্রে কিন্তু কাজ করবে, অনেক কাজ করবে আপনার। এরপরে আপনি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দুপুরে আপনি খাওয়ার পরে 1 ঘন্টা আগে পরে পানি খাবেন, এবং টক দইটা আপনি একটু অবশ্যই আপনি খেয়ে নেবেন, টক দইটা, মিষ্টি দইটা খাবেন না। এবং সকল প্রকার মিষ্টান্ন যেগুলো আপনার মিষ্টি হোক, লাচ্ছি হোক, সেমাই হোক, এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং আপনি বাদাম, চীনা বাদাম যেটা আপনি কোনোভাবেই খাবেন না, নারিকেল কোনোভাবেই খাবেন না, এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন আপনি। এই বিষয়গুলো যদি অ্যাভয়েড করেন এবং ঘুমানোর আগে আপনি একটু রিল্যাক্সে একটু ব্যায়াম করলে, আমাদের যেটা আপনার যেটা আমরা ব্যায়াম দিয়েছি, হ্যাঁ, সেই এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যে ব্যায়ামটা, এটা আপনি অবশ্যই করে নেবেন। এটা করলে আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নতুনভাবে পুনর্জীবিত হয় এবং রক্ত সঞ্চালনটা বৃদ্ধি হয়, এই কারণে অনেকটাই ইফেক্ট করলে অনেক ভালো কাজ করবে। এই কাজগুলো করেন, আশা করছি আপনার যে সমস্যাগুলো বা ঈদের যে সমস্যাগুলো হয়েছে ঈদের পরের দিন এই কাজগুলো করলে দেখবেন যে আপনার সমস্যাগুলো চলে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।